ইস, যদি স্কুল জীবনে যেতে পারতাম। কলেজ জীবনটাকে খুব মিস করছি, যদি কলেজে যেতে পারতাম কত কিছু এখন নতুন করে শিখতে পারতাম। আচ্ছা, আমার পাঁচটা দাঁতের মূল্য কত? আপনার কি জানেন আপনার পাঁচটা দাঁতের মূল্য কত? চোখ রাখুন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ রাসেল। তো এডুভাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো সাব্বির আহসান স্যারের ভাইরে আপুরে এই বইটি নিয়ে। এই বইটি থেকে আমি কি কি শিখলাম এবং আপনারা কি কি শিখতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলবো। যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো স্যারের বইয়ের প্রথমেই যে কথাটা বলা ছিল যে আপনি আসলে ভবিষ্যতে আপনি ভবিষ্যতে কি ধরনের হতে চান বা কেমন হতে চান, তার এখনই একটি সিবি করে ফেলুন। যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছো বা যারা কলেজ লেভেলে আছো, কে কোথায় যেতে চাও তারা ভবিষ্যতের জন্য, এবং তোমার গ্র্যাজুয়েশন শেষে তুমি কি কি তোমার যেন তোমার গ্র্যাজুয়েশন শেষে কি কি থাকবে, ফুলফিল থাকবে তোমার তোমার ভ্যালু, তুমি কি কি থাকবে সেই সিবিতে এখনই অ্যাড করে ফেলবে। এবং সেই তুমি তোমার এই 4 বছর শেষ হতে হতে তুমি যেন সেইগুলো তুমি যদি নাও করো, তোমাকে সেগুলো একটি নোটিফিকেশন দিবে যে আমার সিবিতে এই তথ্যটি আছে, আমার এটা করা হয়নি। তো এতে অনেক বড় একটি সুবিধা আছে। পরবর্তীতে বলা হয়েছে যে আপনি 25 বছর বয়স হওয়ার আগে বা আপনি 18 হওয়ার আগে বা 20 হওয়ার আগে কি ধরনের আফসোস করবেন তা না করার আগে এখনই সেগুলো করে ফেলুন। যেন আমরা একটা সময় গিয়ে অবশ্যই আমরা আফসোস করি যে ইস, যদি আমরা স্কুল জীবনে ফিরে যেতে পারতাম আমরা এই কাজগুলো করতাম, বা আমরা কলেজ জীবনে ফিরে গেলে আমরা এই কাজগুলো এখন পুনরায় করতে পারতাম। তো যারা স্কুল কলেজ জীবনে আছো তোমরা এই বইটি অবশ্যই পড়বে, তোমরা অনেক কিছু জানতে পারবে যে এই বইটা আসলে যারা আফসোস করে যে বা আমরা যেন আফসোস না করি সেই তথ্যগুলো এখন দেওয়া আছে, যে আপনি আফসোস করার আগেই এই কাজগুলো করে ফেলুন, যেন আপনি আপনার সামনের জীবনে আগানোর আগেই এই আফসোসগুলো যেন আপনার না হয়। ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য স্যার এই বইতে অনেকগুলো অপশন দিয়ে দিয়ে দিয়েছে, যে আমরা অনেক কতগুলো যে অপশন আছে যে সিএ, সিএমএ, তারপর হচ্ছে এসিসিএ, এগুলো অনেক ধরনের প্রফেশনাল কোর্স করার জন্য। এছাড়া যারা বাইরে পড়াশোনা করবে বা স্কলারশিপের জন্য বা ফুল ফান্ডিংয়ে পড়াশোনা করবে, তারা যেন অনার্স লেভেলে এই তোফেল, জিআরএস, জিমেট বা আইএলটিএস প্রিপারেশন নেয়, বা এই পড়াশোনা জীবন 2 বছর আগে থেকে যেন প্রিপারেশন নেয়, এই ধরনের তথ্যগুলো দেওয়া আছে। স্যার এও বলেছেন যে আসলে আসলে আমরা আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, এই ধরনের একটি কথা আছে। যে তো স্যারে বলছে আমরা আসলে পাঁচটা দাঁতের মূল্য আমরা কখনোই কল্পনা করি না, যে আমাদের পাঁচটা দাঁতের মূল্য যে আসলে কত। বলা হয়েছে যে আমাদের এক একটা বডি পার্ট আসলে কত ভ্যালু। হ্যাঁ, আর আমাদের যে সৃষ্টি করেছেন তাকে অবশ্যই থ্যাংক ইউ জানানো, থ্যাংক ইউ অবশ্যই জানাতে হবে। স্যারে বলে দিয়েছে যে আমাদের পাসপোর্টটা বা ড্রাইভিং লাইসেন্সটা এগুলো অনেক সময় প্রয়োজন হয়, তখন অনেক মুহূর্তের মধ্যে কটা হ্যাজেল হয়ে যায় বা খুব সমস্যা হয়ে যায়, তো এগুলো আগে থেকেই করতে করতে বলা। তারপর এও বলেছে যে আসলে একটি চাকরির জন্য বেসিক যে তথ্যগুলো বা বেসিক যে কোর্সগুলো এগুলো শিখে ফেলার জন্য, কারণ আপনি যদি সাঁতার নাও শিখেন, আপনি যদি পানিতে ডুবে মরে যান, ডুবে যদি যান, আপনাকে পাশ থেকে কেউ লাইফ জ্যাকেট বা লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে নেবে। কিন্তু আপনি চাকরি জীবনে যদি ধরেন আপনি একটি কম্পিউটার বেসিক কোর্স জানেন না, তখন কিন্তু আপনাকে কেউ বাঁচাবে না। তো স্যার এই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে। তারপরে যে বলা হয়েছে যে থিঙ্ক লাইক এ সিইও, যে ধরেন আপনি যদি একটি কোম্পানির সিইও হতেন, আপনি কী ধরনের এমপ্লয়ি রিক্রুট করতেন আপনার কোম্পানির জন্য? আপনি নিজেই কল্পনা করেন যে ধরুন আপনি একটি কোম্পানির সিইও, যে এখানে আপনি একজন কর্মচারী নিয়োগ করবেন বা এমপ্লয়ি নিয়োগ করবেন, আপনি তার মধ্যে কী কী গুণাবলী দেখবেন, সেগুলো আপনার মধ্যেই, হ্যাঁ, বা আমাদের মধ্যেই অন্তর্ভুক্ত করা উচিত। তারপর স্যারে যে বিষয়টি বলেছে যে একটি মজার স্কুল, একটি মজার স্কুল, ধরুন তো মজার স্কুলটি কী, কখনো আমরা ভেবেছি যে আমাদের স্কুল খুব মজার হবে, ভাবিনি। তো স্যার এইভাবে বলেছে যে একটি মজার স্কুলে সেখানে টিচারও আপনি, ছাত্র আপনি, মেন্টরও আপনি, সব কিছুই আপনি। যে কিছু ধরুন আমি যদি স্যার হই, আমি আমার আমি আবার একটু পরে স্টুডেন্ট হব, যে যেন আমি নিজেকেই নিজেকে পুশ করি যে এই বিষয়টি করার জন্য। হ্যাঁ, এটা আসলে খুবই একটি খুব সুন্দর একটি প্রসেস। তারপরে স্যারে বলে দিয়েছে 100 দিনের প্ল্যান,
100 দিনের প্ল্যান, আমরা একটা নতুন কিছু শেখার জন্য, আমরা একটি নতুন কিছু শেখার জন্য, আমাদের আসলে সব কিছু কিন্তু দরকার হয় না। আমরা 80-20 একটি বই আছে যে আমরা যেই 20% শিখে আমরা 80% ফল পাই, বা যে কোনো কাজে আমরা 20% থেকেই 80% ফলটা পাই। তো এখানে স্যারে বলা বলেছে যে আমরা যা যা শিখি তার একটি নতুন ভাষা শিখতে গেলে তার বড় জোর আমরা 20% ওয়ার্ড দরকার, 20% ওয়ার্ড দিয়ে আমরা সেই ভাষাটা চালিয়ে ফেলতে পারি বা চলতে পারি। বলা হয়েছে যে আমরা নতুন কিছু 100 দিনের মধ্যেই মোটামুটি আয়ত্তে আনার মতো কাজ শিখে ফেলতে পারি। এই জিনিসটাও খুব ভালো লেগেছে যে 100 দিনে আপনি কী কী করবেন প্ল্যান মাফিক স্যার বইতে উল্লেখ করে দিয়েছে। এই ছিল আমার ভালো লাগার কিছু টপিক। তোমরা আশা করি সবাই বইটি পড়বে। প্রতি সপ্তাহে একটি করে বুক রিভিউ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করবো, এবং এছাড়াও তোমরা একাডেমিক ইংলিশ গ্রামার যে টপিকগুলো আছে আমরা সেই ভিডিও নিয়েও কাজ করছি। যা যা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।